ডাকসুর ভিপি নুরুল হক নূর বারবার নির্যাতিত হয়েও অপরাজিত। শত মার খেয়েও যে ময়দানে খাড়া থাকে তাকে নিশ্চয়ই পরাজিত বলা যাবে না। বারবার নির্যাতিত হয়েও নূরের এই দাঁড়িয়ে থাকাটা অবশ্যই একটা ঘটনা। তারপরও নূর নিজে না যত বড় ঘটনা তার চেয়ে বড় তিনি যে পাওয়ার হাউস থেকে শক্তি পান সেটা প্রতিপক্ষ যাই বলুক। নূরের এই পাওয়ার হাউস জামাত শিবির বা বিএনপি কারো ধারাই নয়। এই পাওয়ার হাউস বাংলাদেশের মহানগরী এবং ক্ষমতার তাপের পাশে হাজির হওয়া অধীয়মান নতুন মধ্যশ্রেণী। চলনে বলনে কেতা দুরন্ত না হয়েও নূর তার সাধারণ স্বাভাবিকতা দিয়ে তাদের কাছে চলে যেতে পেরেছেন, যারা সংখ্যাগরিষ্ঠ তরুণ। এই ঘটনার মধ্যে নূর একা নন, তার মতো একদল ছেলেমেয়েরা মনের জোরের ভর করে নূর আজ এত বড় ছাত্রনেতা। ব্যক্তি নূর কতদূর যাবেন তা এখনই বলা যাবে না, তবে এই গুচ্ছের ছেলেমেয়েরা অনেক দূর যাবে। কারণটা সহজ এবং খুবই পরিষ্কার। যখন রাজনীতি জনগণের বড় অংশের প্রতিনিধি হতে ব্যর্থ, তখন এরা সমাজের একটা মৌলিক ভিত্তিকে প্রতিনিধিত্ব করা শুরু করেছে। এরা নিম্ন এবং উর্তি মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসে সেই শ্রেণীকেই প্রতিনিধিত্ব করতে চাইছে। নিয়মতান্ত্রিক রাজনীতিতে মধ্যবিত্ত যাদের পাশে আছে তারাই কিন্তু দিনশেষে জয়ী হন। গত দুই দশকের যা কিছু অনৈতিক বিকাশ তা কিন্তু এই উর্তি মধ্য শ্রেণীটাকেই তৈরি করেছে। এই শ্রেণীর সন্তানেরা বাবার ছোট ব্যবসা বা চাকুরি, প্রবাসী বড় ভাইয়ের পাঠানো টাকায় খামার, নিম্ন মধ্যবিত্ত জীবনের সঞ্চয় দিয়ে এখানে এসেছেন তারা। এরা আরো সামনে যেতে যান, এগোতে গিয়ে দেখেন বিসিএস দিয়ে সরকারি চাকরি পাওয়া ছাড়া তাদের তেমন বড় কোনো সুযোগ নেই। তারপর বিসিএস দিতে গিয়ে দেখেন হরেক রকমের কোটায় তাদের সেই সুযোগটাও আতখাও হয়ে গেছে। তখন তারা সরকারি চাকুরিতে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ায়। এভাবে নিজেদের জন্য রাস্তা খুলতে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের প্রতিষ্ঠার রাস্তাটাকে তারা আরো চওড়া করে রেখে যান। এরাই আবার দাঁড়ান বেসরকারি উচ্চশিক্ষায় সরকারের ব্যাট আরোপের বিরুদ্ধে। তাদের শ্রেণী থেকে আসা তাদের এই ভাই বোনেরা সড়ক নিরাপত্তা আন্দোলনে নেমে ইতিহাস সৃষ্টি করে। কোনো ঘটনা যদি পরপর তিনবার ঘটে এবং তারপরও টিকে থাকে, তাহলে ভাবতে হবে ওই ঘটনার শিকড় অনেক গভীরে। গত কয়েক বছরে যে নির্দলীয় ছাত্র অধিকার আন্দোলন চলছে তার শেকড় অবশ্যই সমাজের গভীরে। সেই গভীরে হাত রাখলেই পাওয়া যাবে নতুন ওই মধ্যশ্রেণীটাকে। এদের জীবনী শক্তিও কম না। স্বার্থের আন্দোলন করতে গিয়ে তারা দেখেন তাদের কোনো নেতা নেই। ডান বাম কারো প্রতি যাদের টান নেই, সেসব সাধারণ ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত করেন তাদের নেতা নুরুল হককে। জীবিকার জন্য যে পথে তারা নেমেছিলেন সেই পথ তখন গিয়ে মেশে রাজনীতির সড়কে। তারপর থেকে দেশে যা কিছু প্রতিবাদ, সম্ভাবনা, সাহসিকতা সবকিছুই তাদের গিরেই ঘটে চলেছে। যে সময়ে যে সব কথা বলা দরকার নুরুরা সেই সময় সেই কথাটাই বলেছেন। তাদের কথার দাম তারাই দিচ্ছেন বারবার নির্যাতিত হয়ে। নির্যাতনকারীরা এভাবে চিনিয়ে দিচ্ছে নতুন দিনের রাজনীতি কোথায় দানা বাঁধছে। মানুষ দেখছে নির্যাতিতর প্রতি ভালোবাসা জানাচ্ছে, তাদের সাহসকে বিশ্বাস করছে। এই তরুণেরা তাদের পরিবারের শ্রেষ্ঠ বিনিয়োগ এবং সবেমাত্র আশা। এদের পিতামাতা প্রায় কৃষক হওয়ায় বেশিরভাগ মানুষের জীবনের খবর তারা রাখতে পারেন। কৃষকের মতোই বাধ্য হলে এরা পায়ে ধরবে, আবার সুযোগ পেলে শ্রেণীগত উচ্চাকাঙ্ক্ষার জলনীতে প্রতিবাদে নামবে তারা। তাদের হারানো অসম্ভব, কারণ এরা সংখ্যায় শুধু অসংখ্যই না, খেলার নিয়মও তারা শিখে ফেলেছে। তারা ভেঙে পড়ছে না, আবার সাধ্যের বাইরে গিয়ে নিজেদের আগাম বিনাশও ডেকে আনছে না। নূর ব্যক্তি হিসেবে কেমন তার চেয়ে বড় তিনি যাদের প্রতিনিধিত্ব করছেন, যারা বিরাট, বিপুল এবং সংগ্রামী মনোভাবাসম্পূর্ণ। নূর একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থানের প্রতীক। বিএনপি জামাত বা বামেরা একে ধারণ করতে এখনও পারছে না। তারাও যে পুরনো রাজনৈতিক বর্গের সঙ্গে ঢুকবে তেমনটাও মনে হচ্ছে না, সুতরাং দলীয়ভাবে একে দেখা যাবে না। নূর চলে গেলেও এই শ্রেণী থেকে আরও নেতাকর্মীরা নিশ্চয়ই আসবেন, তারাই বাংলাদেশের আশা। পুরনো মধ্যবিত্তকে পরাজিত করেছে উর্তি বড়লোকেরা এবং তাদের দুর্বৃত্ততান্ত্রিক রাজনীতি। স্বদেশে এই মধ্যবিত্ত আর ভবিষ্যৎ দেখতে পায় না, তারা পলায়িত এবং দিশাহীন। বরং নূরুর শ্রেণীর পরিবারগুলো নিচ্ছে সে জায়গা যা ষাটের বা আশির দশকের মধ্যবিত্ত শ্রেণী নিয়েছিল। এদের উচ্চাকাঙ্ক্ষাই এদের উর্তি মধ্যবিত্তের প্রতিনিধি বানাচ্ছে। ব্যক্তি নূরের জায়গায় তার শ্রেণী থেকে আরও আরও অনেক নেতার যোগান নিশ্চয়ই আসবে। এদের যোগ্যতাও কম না কোনো অংশে। এরা লেগে থাকতে জানেন, যেমন সন্তানের পেছনে লেগে থাকেন মধ্যবিত্ত পিতা। এরা সংগঠন জমায়েতে সহজ গলায় কথা বলতে পারেন। এরা মানুষের ভাষাটা বোঝেন। এরা হাইড্রার মতো একদিকে বাধা পেলে অন্যদিকে মাথা তুলে দাঁড়ান। পুরনো রাজনীতির নায়ক মহানায়কেরা অনেক যোগ্যতা নিয়েও ফেল মারছেন, কারণ তারা সময়ের প্রতিনিধি না, তারা কেবল নিজের প্রতিনিধি। ঠিক যারা ভাষা আন্দোলন করেছিল গ্রাম মফস্বল থেকে উঠে এসে। বাংলাদেশে যারা নেতা হতে চান, রাজনৈতিক শক্তি হতে চান,
তাদের নূরের গোষ্ঠীকেই টার্গেট করা উচিত। যেটুকু শিক্ষা নেতৃত্বের জন্য দরকার, যেটুকু বিত্ত জীবন চালাতে প্রয়োজন এবং যেই বয়স বড় কাজে নামার জন্য জরুরি, তার সবই এদের মধ্যে আছে। এরকম আরেকটা মুহূর্ত এই জাতির জীবনে এসেছিল প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তারপর কোরীয় যুদ্ধের সময়। এদেশের পাটের চাহিদা বেড়ে গেল, পাট চাষিরা একটু পয়সা পেলেন, বাড়ির চালে টিন এবং ছেলেটাকে স্কুলে পাঠানোর সেই উচ্চাকাঙ্ক্ষা থেকে তারা শেরে বাংলার নেতৃত্বে জমিদার এবং মহাজনদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। তাদের ছেলেরাই আরো শিক্ষিত হতে এবং শ্রেণী উত্তরণ ঘটাতে ঢাকা এবং রাজশাহীর কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে এলো। এরাই পরে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত লড়াই করল। নতুন পুঁজিবাদ এবং বিশ্বায়ন আমাদের আবার সেই সুযোগ এবং সংগঠনের দোলায় তোলাচ্ছে। 90-এর পরে বাংলাদেশে অনৈতিক গতিশীলতা বেড়েছে, দরিদ্র থেকে চাকুরি, ব্যবসা, প্রবাসে কাজ ইত্যাদি করে উঠে এসেছে লাখো পরিবার। এরা সাবেক শহুরে মধ্যবিত্তের মতো আত্মকেন্দ্রিক এবং বিচ্ছিন্ন না। এদের গায়ে গ্রামের গন্ধের সঙ্গে সামাজিকতার চুম্বন লেগে আছে। বিদেশমুখী হওয়ার কায়দা এখনো আয়ত্ত হয়নি, ফলে দেশ এবং নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে তারা বাধ্য। ভাবতে গিয়ে নতুন এই শ্রেণী বাকিদের সঙ্গে যোগসূত্র গড়বে। এভাবেই আরেকটা ইতিহাস শুরু হচ্ছে। এই ইতিহাস নো ব্যাড কোটা সংস্কার, উই ওয়ান্ট জাস্টিস মুভমেন্ট নিয়ে সামনে এগোচ্ছে। ময়দানে একমাত্র যারা দাঁড়িয়ে তারা দানা বাঁধছেন, তারা তৎপর, তারা এই নূরেরা। এই জন্যই এদের উপর আক্রমণ বেশি। মনে রাখা ভালো, এরা মার খেলে বাংলাদেশ মার খায়, মুক্তিযুদ্ধ মার খায়। এই নূর মারা গেলেও আরো নূর আসবেন নিশ্চয়ই, এটাই সায়েন্স। আর এই নূর টিকলে আরো নূর নিশ্চয়ই চলবে, আর এটাই মানুষ। বন্ধুরা, এই ভিডিওটি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করুন, এবং ইচ্ছে করলে আপনি এই ভিডিও যেই কোনো জায়গায় শেয়ার করতে পারেন। আমি কোথাও কোনো কপিরাইট ক্লেম করব না।